বিজয়ের বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডে সুদূর প্রসারী ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান বলেছেন, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্রকারী থাকলে খুঁজে বের করে তাদেরও বিচার করা হবে। সকালে ঢাকা বনানীর সামরিক কবরস্থানে সেনা শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। শুক্রবার সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৩ বছরেও এই ঘটনার নেপথ্যে জড়িতরা চিহ্নিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পিলখানা ঘটনার মাধ্যমে সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছিল দেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা। এটা শুধু একটা বিদ্রোহ ছিল না, এর পেছনে একটা সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র ছিল। তার মূল কারণটা ছিল যে সেনাবাহিনীর মনোবলটাকে ভেঙে দেওয়া। এর পেছনে সত্যিকার অর্থে কারা, সেই সুষ্ঠু তদন্তের রিপোর্ট এখনও আমরা পাইনি এবং সেনাবাহিনী যে তদন্ত করেছিল তারও রিপোর্ট প্রকাশ করা হয়নি। পরে দলের পক্ষ থেকে পিলখানা শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান। এদের পিছনে যারা আছে, অবশ্যই আমরা চাই যে এদের পিছনে যারা আছে যদি কেউ থাকে তাদের বিচার হোক। এছাড়া জাতীয় পার্টির পক্ষ থেকেও শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন পার্টি চেয়ারম্যান জি এম কাদের। সশস্ত্র বাহিনীতে জবাবদিহিতার অভাব, যাদের হাতে অস্ত্র থাকে তারা জবাবদিহিতার অভাবের কারণে অনেক ধরনের অঘটন ঘটে যায়। এখানে শৃঙ্খলা রক্ষা যেমন দরকার, শৃঙ্খলা রক্ষা হচ্ছে কি না সেই হিসাবে কার কী দায়িত্ব সেই জবাবদিহিতাও আমাদের সুনিশ্চিত করতে হবে। পিলখানার হত্যাকাণ্ডের ব্যাপারে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন জি এম কাদের। এসকে সৌরভ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।